أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. যাবতীয় প্রশংসা আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত। যে আল্লাহ পাক জুমার দিনের এই মুহূর্তে তার নির্ধারিত করা হক, নির্ধারিত ফরজ জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, মসজিদে আসার জন্য আমাদেরকে বাছাই করেছেন, সেই মাহবুদের শুক্রিয়া আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে, সবটুকু মহাব্বত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রেরণ করছি রহমতুল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله سبحانه وتعالى شهيد دربارে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটি সিজদা, প্রতিটি রুকু, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবগুলো যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই খুতবা, জুমার এই সালাত আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের এই ইবাদতকে আমাদের নাজাতের ওসিলা করে দেন। আমিন সুম্মা আমিন। আজকের খুতবার বিষয় হচ্ছে মুহররম ও আশুরার মর্যাদা ফজিলত, করণীয় ও বর্জনীয়। এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের জীবন থেকে একটি বৎসর চলে যাচ্ছে, আর মাত্র দুদিন বাকি। আমরা বাংলা এবং আরবি মাসের হিসাব সঠিকভাবে না রাখলেও জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব খুবই ভালো করে রাখি, এটা আমাদের সবার জানা আছে। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে আরবি কয় তারিখ, অনেকেই আমরা বলতে পারবো না আরবি কোন মাস, তাও বলা অনেক সময় কঠিন হয়ে যায়। অথচ এই আরবি মাসের সাথে আমাদের ইমান, আকীদা, ইবাদত, বান্দেগি সবগুলোরই সম্পর্ক। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সিয়াম পালন করি না, আমরা সিয়াম পালন করি রমাদান মাসে। এইভাবে আমাদের যাবতীয় ইবাদত, বন্দেগীর সম্পর্ক যে মাসগুলোর সাথে, যে দিনগুলোর সাথে, এগুলোর হিসাব ঠিক তেমনিভাবে বাংলা হিসাব আমাদের জানা থাকার কথা ছিল, বাংলাও আমরা অনেকে ভুলে গিয়েছি। আমাদের সম্পর্ক এখন হয়ে গিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির সাথে। অথচ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক নাই, আকীদার সম্পর্ক নাই, ইবাদতের সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে বারোটি মাস, এই মাসগুলো হচ্ছে মুহররম, সাফার, রবিউল আউয়াল, রবিউল সানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض
منها أربعة حرم: ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. الله سبحانه وتعالى بولين নিশ্চয় মাসসমূহের গণনায় আল্লাহর কাছে বারো মাস আল্লাহর কিতাবে, সেদিন থেকে আল্লাহর কিতাবে বারো মাস নির্ধারিত, যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত হরম। এটাই প্রতিষ্ঠিত বিধান, প্রতিষ্ঠিত দিন। সুতরাং এ মাসসমূহে তোমরা পরস্পরের উপর জুলুম অত্যাচার করো না। নয় নম্বর সূরা আত-তাওবা 37 নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা বাসায় গিয়ে এর ব্যাখ্যা সহ দেখবেন যে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারোটি মাস নির্ধারণ করেছেন সেই দিন থেকে যেদিন আসমান ও জমিন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টি লগ্ন থেকে এই বারোটি মাস নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, এরপরে কি শাওয়াল, জিলকাদ, জিলহজ, জিলকাদা ওয়া জিলহজ্জা। এগুলো বারোটি মাস, প্রতিটি মাসের সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে। মাস অতিবাহিত হচ্ছে, এই মাস হচ্ছে সম্মানিত মাস বা হারাম মাসগুলোর অন্যতম মাস, আর এই মাসে ইসলামের অন্যতম রুখন আল হজ্জ, এই মাসেই যুলকাদা যুলহজ্জা, এই মাসগুলো হচ্ছে হজ্জের মাস, ইসলামের অন্যতম রুখন আদায় করা হয়। এই মাস হচ্ছে আরবি বৎসরের শেষ মাস। শুক্রবার, শনি, রবি, এই দুই দিন, ইয়াউমুস সাবত ওয়া ইয়াউমুল আহাদ, এই দুই দিন রয়েছে এই বৎসরের। সোমবার বা ইয়াউমুল ইসনাইন আরেকটি নতুন বৎসর শুরু হতে যাচ্ছে। এইভাবে বৎসর আমাদের আসে আর যায়, কিন্তু একজন ভালো ব্যবসায়ীর মতো, একজন ভালো ব্যবসায়ী, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা বৎসরে দুইবার হিসাব মিলায় ব্যবসায় কত লাভ হলো লস হলো। আর যারা এর চেয়ে একটু নিম্নমানের ব্যবসায়ী, তারা বৎসরে একবার হিসাব মিলায়, কমপক্ষে ডিসেম্বরে হিসাব মিলায়। ডিসেম্বরের 31 তারিখ ব্যাংকগুলোর দরজা বন্ধ থাকে, তার কারণ হিসাব মিলায় আমার কত টাকা ছিল, মূলধন কত ছিল, লাভ কত হলো, নগদ কত আছে, আর বাকিতে কত আছে, সবগুলো হিসাব মিলায়। আমাদের সবচেয়ে বেশি যে দামি জীবন, যে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে,
প্রতিটি মুহূর্ত, মুহূর্ত মানে সেকেন্ড নয়, মিনিট নয়, সেকেন্ডের চাইতে আরো তরফাতা আইন, একটা চোখের ফলক মারতে কতটুকু সময় লাগে, এই সময়টার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে। পাঁচটি প্রশ্নের মধ্যে অন্যতম দুইটি প্রশ্নই হচ্ছে আপনার আমার জীবন, আমাদের যৌবনকাল, যৌবনকালের প্রতিটি মুহূর্ত কোন খাতে ব্যয় করেছি, আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন কোন খাতে ব্যয় করা হয়েছে তার একটি একটি করে হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। জীবন থেকে একটি বৎসর চলে গেল, একবারও হিসাব কষে দেখলাম না, একবারও হিসাব করার জন্য চিন্তা ভাবনা করলাম না যে আমি এই একটি বৎসর মুহররম থেকে নিয়ে যুলহজ্জা পর্যন্ত এই যে একটি বৎসর আমার জীবন থেকে চলে গেল, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্যে কাটিয়েছি, কতটুকু নাফরমানি হয়েছে, কত সালাত ছুটে গিয়েছে, কত সালাত কাজা করা হয়েছে, কত সালাত ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেওয়া হয়েছে, কার সাথে কত লেনদেন আছে, কত টাকা বাকিতে আছে, কত টাকা নগদে আছে, এই হিসাব করার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি চিন্তাও করি নাই। আজকের এই খুতবায় চিন্তার প্রভাব দেওয়ার জন্য বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসবেন, হিসাব মিলাবেন, জীবনের হিসাব, প্রতিটি ছাওয়ার হিসাব, প্রতিটি হাতে ধরার হিসাব, প্রতিটি কথা বলার হিসাব, প্রতিটি চলার হিসাব, প্রতিটি পদক্ষেপের হিসাব, প্রতিটি কথার হিসাব, প্রতিটি বক্তব্যের হিসাব, সব হিসাব মিলাতে হবে। কোন খাতে ব্যয় করা হয়েছে পায়ের চলা, কোন খাতে ব্যয় করা হয়েছে হাতের দ্বারা, কোন খাতে ব্যয় করা হয়েছে হাতে চোখের দৃষ্টিশক্তি, কোন খাতে ব্যয় করা হয়েছে আল্লাহর দেয়া শ্রবণ শক্তি, আল্লাহর দেয়া কথা বলার শক্তি, এই হিসাব মিলানোর সময় আজ আর কাল এই দুই দিনে হিসাব মিলাতে হবে। হিসাব মিলিয়ে নতুন বছর শুরু করতে হবে, নতুন পরিকল্পনা নিতে হবে যে গত বছর তো কিছুই করতে পারিনি, আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। এই জন্য প্রতি বছর যিলহজ্জা আসে, মুহররম আসে, আর আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন, এটাই হচ্ছে সঠিক হিসাব, সঠিক দিন। আল্লাহ তাআলা বলছেন ফালা, এর মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস। হারাম, হারাম মানে হচ্ছে সম্মানিত মাস, এর মধ্যে কোনো ধরনের কোনো জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। এই চারটি মাস হচ্ছে মুহররম, রজব, যুলকাদা, যুলহজ্জা। এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এগুলো হারাম ছিল, যুদ্ধ বিগ্রহ এগুলো জাহিলি যুগেও হারাম ছিল, জাহিলি যুগের মানুষেরাও মুহররম মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করত না। সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলিম, আমরা ইমানের দাবি করার পরেও এগুলো কোন মাস যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই,
এই চারটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস ঘোষণা করেছেন। মিনহা আরবাতুন হুরম, এই সম্মানিত মাস, এই মাসগুলোকে মাসগুলিতে তোমরা কি করবে? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পরে জুলুম নির্যাতন অত্যাচার করবে না। জুলুম নির্যাতন অত্যাচার এগুলো সব মাসই হারাম, সব সময় হারাম, এই চারটি মাসে বিশেষ করে হারাম ঘোষণা করা হয়েছে। এই জন্য জাহিলি লোকের যুগের লোকেরাও এই সময়ে কোনো ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ করত না। সম্মানিত ভাইরা, আমার আমরা যেভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো হিসাব রাখি, এগুলো মানবের মানুষের তৈরি করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলোর হিসাবও আমাদেরকে রাখা প্রয়োজন। এগুলোর ব্যাপারেও আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। সোমবার থেকে যে মাস শুরু হবে, ওই মাস হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস, মুহররম মাস। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, এই মাসে আমাদের কিছু ইবাদত বন্দেগি আছে, এ ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। এই মাসের পাঁচটি ফজিলত এবং মর্যাদা রয়েছে। প্রথম হলো আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন, আর এর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এটি আল্লাহ তাআলা এই মাসকে মর্যাদা দিয়েছেন। দুই নম্বর মর্যাদা হচ্ছে এই মাসকে আল্লাহর মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম, মিশকাত 2039 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাসের সিয়াম। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে রমাদানের পরে সর্বোত্তম সিয়াম, অর্থাৎ আশুরার সিয়াম। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, শেষ রাতের সালাত। এই হাদিসে দুটি বিষয় আমাদেরকে জানিয়ে দেওয়া হলো। একটা হলো রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। আর সর্বোত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে শেষ রাতের সালাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ রাতে সালাত আদায় করার এবং মুহররম মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। তিন নম্বর হচ্ছে সিয়ামু আশুরা, সিয়ামু আশুরা অর্থাৎ দশী মুহররমের সিয়াম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা বা দশী মুহররমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। আরাফার ময়দানের সিয়াম, আরাফার দিনের সিয়াম,
এটা হচ্ছে দুই বছরের গুনাহের কাফফারা। আর আরাফার সিয়ামের পরেই সবথেকে ফজিলতপূর্ণ সিয়াম, মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়্যা। খুব ভালো করে আমাদেরকে মনে রাখা উচিত, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারান নাস বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত। জাহিলি যুগেও এই সিয়াম চালু ছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের যুগেও এই আশুরার সিয়াম চালু ছিল। এটা ইতিহাস মনে রাখতে হবে আমাদেরকে। ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে। ইহুদ এবং নাসারা এবং জাহিলি যুগেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেও এই আশুরার সিয়াম চালু ছিল। জাহিলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা পালন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। মদিনায় হিজরতের পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম পালন করেছেন এবং লোকদেরকে পালন করতে, সাহাবায়ে কেরামদেরকে পালন করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন তিনি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে আশুরার সিয়াম পালন করবে আর যে ব্যক্তি ইচ্ছা করে তা পরিত্যাগ করবে। অর্থাৎ সেটা ছিল বাধ্যতামূলক, সেখান থেকে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঐচ্ছিক করে দিলেন, অর্থাৎ নফল করে দিলেন। মুআউইয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে খুতবা দানকালে বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না হাযা ইয়াউমু আশুরা ওয়ালাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া আনা সাঈমুন ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির। আজ আশুরার দিন, এ দিনের সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়নি, তবে আমি সিয়াম রেখেছি। রাসূল বলছেন, আমি সিয়াম রেখেছি, এখানে তোমাদের মধ্যে যে ইচ্ছা করে করো সিয়াম পালন করো, যে ইচ্ছা করো তা পরিত্যাগ করো, অর্থাৎ নফল। 4 নম্বর হচ্ছে এই মাসের ফজিলত, নাজাতু মুসা আলাইহিসসালাম। ফেরাউন এবং ফেরাউনের কৌমের উপরে সালামের বিজয়, মুসা আলাইহিসসালামের বিজয়, এটা হলো মূল ইতিহাস। আজকে ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে। এই আশুরার এই দিনে মুসা আলাইহিসসালাম এবং তার আসহাব সাহাবায়ে কেরামদের বিজয় হয়েছিল এই দিনে, আর পরাজিত হয়েছিল পরাক্রম শালী শক্তির দাবিদার ফেরাউন এবং তার দলবলেরা। ওই বিজয়ের শুক্রিয়া আদায় করবে
আশুরার সিয়ামের ইতিহাস চালু হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞেস করলেন, কেন তোমরা সিয়াম পালন করছো? কারণ তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটি বিরাট একদিন, বিশাল দিন, স্মরণীয় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসওয়ামা মূসা শুকরান ফানাহনু নাসুমু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিন ফাসওয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এদিন সিয়াম পালন করেন। অতএব আমরাও এদিন সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালাম আলাইহিসসালামের আদর্শের অধিক হকদার এবং অধিক দাবিদার। অতঃপর তিনি সিয়াম রাখেন এবং সকলকে রাখতে বলেন। যে সিয়াম পূর্ব থেকেই আগে থেকেই চালু ছিল, এটা হলো আশুরা এবং মুহাররমের ফজিলত এবং মর্যাদা। তাহলে আশুরার সিয়াম চালু হয়েছে মূসা আলাইহিসসালামের যুগ থেকে আল্লাহর শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে। আর এটাকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরের একটি ঘটনাকে সামনে নিয়ে আশুরার সিয়াম পালন করা হয় মুসলিম সমাজে? না, এটা করা যাবে না। এটা আশুরার সিয়ামের আসল ইতিহাস নয়। আশুরার সিয়াম সুখের কারণে, দুঃখের কারণে নয়, দুঃখের ঘটনায় নয়, সুখের ঘটনায় নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর তা মূসা আলাইহিসসালামের যুগে চালু ছিল, ঈসা আলাইহিসসালামের যুগে চালু ছিল, মুহাম্মদ ইসলামের নবুয়তের পূর্ব পর্যন্ত চালু ছিল, মুহাম্মদ ইসলামের নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত চালু থাকবে আশুরার সিয়াম। আর তার ইতিহাস হচ্ছে মূসা আলাইহিসসালামের যুগ থেকে। নতুন কোনো ইতিহাস সৃষ্টি করা যাবে না। 5 নম্বর হচ্ছে 9 তারিখের সিয়াম। এতক্ষণ আমরা 10 তারিখের সিয়ামের কথা শুনলাম। 9 তারিখের সিয়াম, এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে একটি বর্ণনা এসেছে যে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি এবং নাসারাগণ দোষী মুহাররম আশুরার দিনটিকে সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কি করতে হবে? ফাইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি' ওয়া ফি রিওয়ায়াতিন লাইন বাকীতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ 9 মুহররম সিয়াম রাখব। তবে রাউই বলেন, কিন্তু পরের বছর মুহররম আসার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল রবিউল আউয়াল মাসে। এখানে যে অভিযোগ দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরাম বললেন যে ইহুদিরা 10 তারিখ সিয়াম রাখে, আমরাও সিয়াম রাখবো, তাদের সাথে সামঞ্জস্য।
এখন এটা একটু ব্যতিক্রম হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম করলেন কি, যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখ সিয়াম রাখব। তাহলে মুহররম মাসের পরিপূর্ণ সিয়াম হলো 9 এবং 10, 9 এবং 10 পরিপূর্ণ সিয়াম, 9 এবং 10 তারিখ। আর যারা 9 তারিখ রাখতে পারবেন না তাদের জন্য শুধু 10 তারিখ রাখলেও মুহররমের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 তারিখ হচ্ছে 11ই অক্টোবর, 11ই অক্টোবর মঙ্গলবার, আগামী মঙ্গলবার, এরপরের মঙ্গলবার, 11ই অক্টোবর মঙ্গলবার হচ্ছে 9 তারিখ, আর 12ই অক্টোবর হচ্ছে 10 তারিখ। অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার হচ্ছে মুহররমের সিয়াম। এ ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং সিয়াম রাখার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যা বললাম যা শুনলাম তার উপরে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তুমি আমাদের মধ্যে ইখলাস পয়দা করে দাও, আল্লাহ তাআলা তুমি তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه এবং আশুরার ফজিলত এবং মর্যাদা আজকের এই খুতবার বিষয়। প্রথম খুতবায় আমরা মুহররম মাসের ফজিলত এবং মর্যাদা এবং 9 তারিখ এবং 10 তারিখের সিয়ামের ফজিলত আমরা শুনেছি। এই মাস আসলেই অনেকগুলো বিদআত করা হয় যা গুনে শেষ করা যাবে না, এই খুতবায় শেষ করা যাবে না। এত বিদআত এই মাসে করা হয়। কয়েকটি বিদআতের আলোচনা করেই এবং আমাদের করণীয় বর্জনীয় দিয়ে একটি বিষয় আলোচনা করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে বিদাতের বিদাত আমাদের দেশে করা হয় বা মুসলিম সমাজে চালু আছে, সেটা হলো আশুরায়ে মুহররম আমাদের দেশে সুখের মাস হিসাবে আগমন করে। এটা সুখের মাস, শিয়া সুন্নি সকলে মিলে অগণিত শিরক ও বিদাতে লিপ্ত হয়। এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে অনেক টাকার অপচয় হয় বিভিন্ন অনুষ্ঠানের নামে। তিন নম্বর, সরকারি ছুটি ঘোষিত হয় এবং সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হয়। চার নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুয়া কবর তৈরি করে রাস্তায় তাজিয়া বা শোক মিছিল করা হয়। পাঁচ নম্বর, ওই বুয়া কবরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ হাজির হয়, ধারণা করে তাকে সালাম করা হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেখানে সেজদা করা হয়, মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করা হয়, মিথ্যা সুখ প্রদর্শন করে বুক চাপড়ানো হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, হাই হুসেন হাই হুসেন বলে মাতম করা হয়, রক্তের নামে লাল রং ছিটানো হয়। বাংলাদেশে যদিও কিছু কম, অন্যান্য দেশে অনেক বেশি এই কাজগুলো করা হয়। ছয় নম্বর, রাস্তাঘাট রং বেরং সাজে সাজানো হয়। সাত নম্বর, লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মহড়া দেয়া হয়, যেগুলোর সাথে ইসলামের কোনো আদৌ কোনো সম্পর্ক ছিল না নাই। আট নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কেক ও পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বেশি দামে বিক্রয় করা হয় এবং ঘরে ঘরে বন্টন করা হয়। বরকতের পিঠা আগে ছোট থাকতে দেখতাম, এখন মনে হয় নাই, সিলেট শহরে মনে হয় নাই এগুলো, কিন্তু
কিন্তু গ্রামে মনে হয় এখনো চালু আছে, বড় বড় পিঠা বানিয়ে, এত বড় বড় পিঠা বানিয়ে টুকরা টুকরা করে ঘরে ঘরে দেওয়া হয়, এগুলো হলো বরকতের পিঠা। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে মুরুগ পুকুরে ছেড়ে ফেলে দিয়ে যুবক যুবতীরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে ও ওই বরকতের মুরুগ ধরার জন্য প্রতিযোগিতায় মেতে উঠে, যে ধরতে পারবে সেগুলো ভাগ্যবান। এগুলো নাকি মুসলিম সমাজের কালচার। দশ নম্বর, সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালার যুদ্ধের মহড়া দেয়া হয়। সিলেটে দেওয়া হয় কিনা জানি না, ঢাকায় আমি দেখেছি অনেক বড় মহড়া, বিশাল মহড়া, এবং গোটা রাজপথ একটা ফ্লেগ কাপড় দিয়ে গোটা রাজপথ ঢেকে দেওয়া হয় আর তা ধরে মিছিল করা হয়। এটা এখনো চালু আছে, সিলেটে আছে কিনা জানি না, ঢাকায় আমি দেখেছি। এরপর কালো পোশাক পরিধান করা বা কালো বেজ ধারণ করা হয়। এমনকি অনেকে সুখের মাস ভেবে এই মাসে বিয়ে শাদী করা অন্যায় মনে করে, মানে এই দেশে এই মাসে বিয়ে শাদী করা যাবে না, এগুলা হচ্ছে কুসংস্কার। ওই দিন অনেকে পানিও পান করে না, এমনকি শিশুকেও পান করায় না। এটা এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে চালু আছে। আশুরা উপলক্ষে প্রচলিত উপরোক্ত বিদাতি অনুষ্ঠানের অনুষ্ঠানাদির কোনো অস্তিত্ব বা এই অশুদ্ধ আকিদাসমূহের কোনো প্রমাণ ইসলামে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যেমন হারাম, তাজিয়ার নামে বুয়া কবর জিয়ারত করাও তেমনি মূর্তি পূজার শামিল। যেখানে কোনো লাশ নাই, লাশ দাফন করা হয় নাই, এই বিনা লাশের এই কবর জিয়ারত করা আর মূর্তি পূজা করা সমান, আমাদের দেশে করা হয় কি না? এ ব্যাপারে আপনারা যেমন নতুন শুনতেছেন, কোনো লাশ নাই, কিচ্ছু নাই, সেখানে গিয়ে জিয়ারত, তাও খালি পায়ে জিয়ারত করতে না। এগুলো ইসলামের সিদ্ধান্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবাদা সনাম, রাওয়াহুল বাইহাকি ওয়া তাবারানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাশ ছাড়া বুয়া কবর জিয়ারত করলো, লাশ নাই কবরে, বুয়া কবর বানিয়ে জিয়ারত করলো, সেজন্য মূর্তি পূজা করলো, সে কি করলো? মূর্তি পূজা করলো। এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে 1400 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। মুহররম ও আশুরা বিষয়ক মুসলিম সমাজে বহুল প্রচলিত ধারণা, বিশ্বাস, ইবাদত বন্দেগী, এমনকি সালাত সিয়াম পর্যন্ত চালু আছে, এবং এই ব্যাপারে মিথ্যা বানোয়াট জাল মজু অনেক হাদিস বানানো হয়েছে। প্রায় 50টির মতো এই ধরনের মিথ্যা কাহিনী, মিথ্যা ইবাদত মুসলিম সমাজে চালু আছে, যার তাজকারা আপনারা অনেক মাস আসছে খুতবায় অনেকটা শুনবেন। দুই একটি না বললে আপনারা বুঝতে পারবেন না। তা হচ্ছে, যেমন আশুরার দিনে কেয়ামত সংগঠিত হবে, একটা কথা আমাদের সমাজে চালু আছে, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো মুসলিম শরীফের জুমার দিন কেয়ামত সংগঠিত হবে, কোনো তারিখ নয়, মাস নয়, কিছু নয়, জুমার দিন কেয়ামত সংগঠিত হবে। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة. صحيح مسلم حديث نمبر 1876 نمبر حديث. এই হাদিস যদি আপনাদের ঘরে মুসলিম শরীফ থাকে তাহলে গিয়ে ব্যাখ্যা সহ দেখবেন ইনশাআল্লাহ।
দুই নম্বর হচ্ছে আশুরার দিনে রোজা রাখলে 60 বছরের নামাজ রোজার সমতুল্য, বুয়া হাদিস, মেড ইন চায়না, এগুলো বাদ দিতে হবে। এই ধরনের কোনো হাদিসের অস্তিত্ব ইসলামে নাই। প্রথম 10 দিনে রোজা 10,000 বছরের নামাজ রোজার সমতুল্য। প্রথম 10 দিন যদি কেউ রোজা রাখে তাহলে 10,000 বছরের নামাজ রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বুয়া হাদিস, জাল হাদিস, মিথ্যা হাদিস রাসুলের নামে বানানো। এইভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকের এই খুতবায় বর্ণনা করা সম্ভব নয়। অনেক লম্বা খুতবা ছিল, তা আলোচনা করা সম্ভব হলো না। এই যে হাদিসগুলো আর এই যে ইবাদতের কথা, এগুলো আমাদের সমাজে কিছু কিতাব আছে, এগুলোতে আপনারা পাবেন। যেমন একটি মশহুর প্রসিদ্ধ কিতাব হচ্ছে মাকসুদুল মুমিনিন। এই মাকসুদুল মুমিনিনের মধ্যে এই ধরনের 6,000 বছরের সওয়াব, নামাজ রোজার সওয়াব এগুলো পাবেন। 1200 ফজিলত নামে আরেকটা কিতাব আছে, এই কিতাবও আপনারা পাবেন। ওইগুলা মধ্যে এই ধরনের হাদিস, বুয়া, ইবাদত, বন্দেগি, এই মাসের ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত বুয়া কিসা কাহিনী, বুয়া ইবাদত, বন্দেগি, জাল জঈফ মৌজু হাদিস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেভাবে কথা বললে, যেভাবে আমল করলে তুমি রাজি খুশি হও, ওইভাবে কথা বলার, ওইভাবে আমল করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা যে আমল তুমি পছন্দ করো, যেভাবে আমল করলে তুমি পছন্দ করো, ওই আমল ওইভাবে করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা তোমাদের আমাদের মধ্যে তুমি ইখলাস পয়দা করে দাও, আমাদের ইমান ও আমলকে তুমি পরিশুদ্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে একটি বৎসর চলে গিয়েছে, জানি না এই গত বৎসর এই এক যে বৎসরটি আমাদের জীবন থেকে চলে গিয়েছে, আমাদের জানা অজানা অবস্থায় অনেক নাফরমানি হয়েছে, অনেক সালাত ছেড়ে দিয়েছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ তাআলা সব গুনাহগুলো সামনে নিয়ে তোমার শাহিদার বাড়ি তওবা করছি। আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা তুমি জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও, আর আমাদের চিরস্থায়ী বাসস্থান হিসেবে তুমি জান্নাতকে নির্ধারণ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে আমরা জান্নাত চাই, জান্নাত আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা হিসেবে তুমি নির্ধারণ করে দাও। আল্লাহ তাআলা যত মুমিন মুমিনাত কবর বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদের কবর জানি না তারা কি অবস্থায় অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ যত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গিয়েছে তাদের অন্ধকার কবরকে বেহেশতের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও। আমরা যারা জীবিত আছি গোটা দুনিয়ার সকল মুসলিমদেরকে তুমি এক আর নেক বানিয়ে দাও। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, واذل الشرك والمشركين ودمر اعداءك واعداء الدين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك قريب مجيب الدعوات يا رب العالمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصل اللهم على النبي محمد وعلى اله وأصحابه أجمعين. أقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. لا إله إلا الله. استووا استووا استقيموا، سووا صفوفكم فإن تسوة الصفوف من إقامة الصلاة. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر سبحان ربي سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر سبحان ربي العظيم
سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام. السلام. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام.